সল্টলেকে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। গত দেড় মাসে ডেঙ্গিতে আক্রান্ত 160 জন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত মাত্র 25 জন, শেষ দেড় মাসে আক্রান্ত 160 জন। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বিধাননগর পুরসভা বিস্তারিত জানতে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, গত জানুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিধাননগরের 41টি ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন মাত্র 25 জন। সেই জায়গায় দাঁড়িয়ে অক্টোবর মাস এবং নভেম্বরের আজকে প্রথম 10-12 দিন, এই হিসাব ধরলে গত দেড় মাসে সল্টলেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 160 জন, অর্থাৎ সংখ্যাটা অনেক গুণ বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে বিধাননগর পুর কর্তৃপক্ষ তারা যথেষ্ট উদ্বিগ্ন এবং ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকা হয়েছে। আজকে বিধাননগরের 41টি ওয়ার্ডের আধিকারিকরা এবং যে 6টি বড় রয়েছে সল্টলেক মিউনিসিপালিটির, সেই 6টি বড়র আধিকারিকদের সঙ্গে, অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য বিষয়ক মেয়র পরিষদ, তিনি তার নেতৃত্বে মিটিং চলছে এবং সেই বৈঠকে কিভাবে এই ডেঙ্গি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় তার একটা রূপরেখা তৈরি করা হবে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল যে কোন কোন পৌরসভাগুলিতে ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে হবে এবং কোন কোন পুর কর্তৃপক্ষকে ডেঙ্গি নিয়ে বাড়তি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। অবশ্যই বিধাননগর পৌরসভা তার গত দেড় মাসের এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তা কিন্তু চিন্তার ভাঁজ বাড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালেও, যে কারণে এই জরুরি ভিত্তিতে ডেঙ্গি বৈঠক আজকে। ধন্যবাদ সন্দীপ। গতবারে যে সারা বছরে ছিল 238 জন, এবার এখনও পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি জানুয়ারি মাস থেকে ডেঙ্গি প্রকোপ পুজোর পর থেকে বাড়তে শুরু করেছে। সেই জন্যে আমাদের 41টা ওয়ার্ডের যারা যারা ইঞ্জিনিয়ার্স আছেন বোরো ভিত্তিক এবং প্রত্যেক ওয়ার্ডের যে সুপারভাইজার বা ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের ডাকা হয়েছে। 6টার বোরোতে 6টা র্যাপিড অ্যাকশন টিম তৈরি করা হয়েছে, যেখানে মনে হচ্ছে যে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বেশি বা লার্ভা পাওয়া যাচ্ছে বা জঙ্গল আছে বা আবর্জনা উঠছে না ঠিকমতো, ক্লগড ড্রেন আছে যে পরিষ্কার হচ্ছে না হয়তো ঠিকমতো, তাদের সাপোর্ট দেওয়ার জন্য সেই মুহূর্তে সেখানেই র্যাপিড অ্যাকশন টিম যাবে, সংশ্লিষ্ট ওয়ার্ডের লোকজন সঙ্গে থাকবেন, গিয়ে সাথে সাথে সেই সমস্যাটা সমাধান করার ব্যবস্থা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।